সে রাজা হয় ভিকারি ইঙ্গিতে হয় মুকুটে ধারী, সে রাজা হয় ভিকারি ইঙ্গিতে হয় মুকুটে ধারী, তোপের মুখে হুকুম জারি, তোপের মুখে হুকুম জারি, ভাঙে গড়ে রাজধানী, বাংলায় বসেছে কোম্পানি। দিল্লি দিল্লি সেফাইরা হাঙ্গামা করে বাহাদুর শাহকে বাদশাহ করে দিল। আচ্ছা সে খবরে তোমার কি কাজ বাছা? বেধবার আবার সিঁদুরের খোঁজ কেন? মোদের আমার হেলা করো না বাবা, এ তো পেশার বিচারে আমার মাস্তত বোন দেখছি। তা কলকাতা আলো করতে কেন এলে গো? কেন এলে? রাগে রঙে মোরা বঙ্গপাতাই, রাগে রঙে মোরা বঙ্গপাতাই, ওখানে আবার বিলেতি ঢঙের থিয়েটার হয়, যাত্রা কীর্তন তর্জা আপাকড়াই খেউড়ি কবিল লড়াই ওসব হতে হয় না ওখানে। খ্রিস্টান মধুর শর্মিষ্ঠা পালা হচ্ছে গো। খ্রিস্টান মধু জাত খোয়ানো ট্যাস ফিরিঙ্গি মধুসূদন দত্ত, শুনবি নাকি মধু কবির একটা গান? তাহলে গাই। শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, উঠো তেজ ঘুম ঘ হইল হইল ভ। শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, উঠো তেজ ঘুম ঘ হইল হইল ভ। উঠো তেজ ঘুম ঘ হইল হইল ভ। ও কবিয়ার, তুমি যে বললে ব্যাটা ট্যাস ফিরিঙ্গি, কিন্তু এই গান যেন পুরো স্বর হলে বড় কেঁপে উঠেছে। শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, উঠো তেজ ঘুমো
রাজনারায়ণ দত্ত তার কুপুত্তর যিশু ভজেছে, কিন্তু গানটা লিখেছে বেরি। আরে ছাড়ান দাও তোমাদের ওই খেস্টা নদী
আমাদের যশ গাইতে মনে যায় না, সিজতে পেরে ভণ্ডরেতে বাপ মাকে দেয় না খেতে, সিজতে পেরে ভণ্ডরেতে বাপ মাকে দেয় না খেতে, বাবুদের যশ গাইতে মন চায় না, বাবুদের যশ গাইতে মন চায় না। ভালো আনন্দ, তা তুমি বাবু অতি সৃষ্ট ছিল, বলো দেখি অম্বিকা তখন অধর্মাচরণ করছে না? আগে অধর্মাচরণ কি? এই দেব ব্রাহ্মণদের প্রতি অবহেলা, গঙ্গা স্নানের প্রতি ঘৃণা, এই সকল খ্রিস্টিয়ানি মত। আচ্ছা আমি শুনেছি কলকাতায় নাকি সব একাকার হয়ে যাচ্ছে, এই কায়স্থ ব্রাহ্মণ কৈবর্ত সোনারবেনে কপালি তাঁতি গোলাতেনি কলু সকলেই নাকি একত্রে উঠে বসে আর খাওয়া দাওয়াও করে, তা বাবু এ সকল কি সত্য? আগে বড় যে মিথ্যে তাও নয়। কি সর্বনাশ, হিন্দুয়ানির মর্যাদা দেখছি আর কোনো প্রকারেই রইল না, আর রইবেই বা কেমন করে, কলির প্রতাপ দিন দিন বাড়ছে, ওই তো নয় রাধে কৃষ্ণ। হচ্ছে না হচ্ছে না, তোমার এই বিশুদ্ধ শান্তিপুরী বাংলায় এই লম্বর জমিদার তেমন খুলছে না রে, বড় শিক্ষিত বড় মার্জিত বলে মনে হচ্ছে। শশুরে ভাটা জানো? আমি শেখাবো, আবার কে শেখাবে, ভালো করে শোনো। ধরো তো বউ, আচ্ছা আচ্ছা, আমি শুনতেছি কলকাতে নাকি সব একাকার হয়ে যাচ্ছে, কায়স্থ ব্রাহ্মণ কৈবর্ত সোনার বেনে কপালি তাঁতি জোলাতেনি কলু সকলেই নাকি একত্রে উঠে বসে আর খাওয়া দাওয়াও করে, তো বাবু এ সকল কি সত্য? আগে বড় যে মিথ্যে তাও নয়। কি সর্বনাশ, হিন্দুয়ানির মর্যাদা দেখতেছি আর কোনো প্রকারেই নেই, আর ওই এই কেমন করে, কলির প্রতাপ দিন দিন বাড়তেছে, বই তো নয় রাধে কৃষ্ণ। বিশ্ব দত্ত, আপনি এত ভালো বাংলা ভাষা বলতে পারেন? ওটা আমার মাতৃভাষা, কপোতাক্ষ নদী তীরবর্তী সাগরদাঁড়ির ভাষা। তা আপনি কি ভেবেছিলেন আমি সাহেবী পোশাক করি বলে একেবারে সাহেব হয়ে গেছি? হ্যাঁ, নানান জেলার ভাষায় মধুর বিশেষ উৎপত্তি রয়েছে। বিশ্ব দত্ত, আমাদের একটা প্রস্তাব ছিল, বলুন। আপনার এই নাটকটার নাম ভগ্ন শিব মন্দির না রেখে বুড়ো শালিকের ঘাড়েরও রাখা হোক, মানে প্রহসন উপযোগী নাম হবে। তা রাখুন না, ওয়ার্সিনে নেই। কিন্তু মিস্টার দত্ত, আপনি এরকম চোখা চোখা গ্রাম্য কথা কোথেকে শিখলেন বলুন তো? এই সংস্কৃত লাতিন গ্রিক ফরাসি এসবের চর্চা করেন জানতাম, কিন্তু এই শর্মিষ্ঠান বলে একে কি বলে সভ্যতা, আরে ভগ্ন শিব মন্দিরের মতো উচ্ছল চলতি ভাষার প্রহসন আপনার কাছ থেকে আমরা কিন্তু কেউ আশা করতে পারি। আশা করতে পারি তার জন্য আমাকে চেনই। আমি হলাম কৃষ্ণ লীলা লহরী কীর্তনের ভক্ত, বদন অধিকারীর যাত্রার একনিষ্ঠ অনুরাগী, আর যাত্রাওয়ালা গোবিন্দ অধিকারীর গুণমন্ত্র। আই ক্যান হিয়ার দি গ্রাস গ্রোয়িং ইন মাই কান্ট্রি। আচ্ছা রিহার্সাল আবার শুরু হোক, শেষ দৃশ্যটা কিছুতেই জমাতে পারছি না। সহজ সহজ ভোর করে মিলায় রাখুন লিখিয়া, নম্বর জমিদার দেখুন কখনো, তুমি অন্ধ নাকি? চোখ মেললেই চতুষ্পার্শ্বে নির্লজ্জ নারী লোলে দুঃস্বামী চোখে পড়বে। আরে বাবা কৃত্রিমতা পরিহার করো, যা দেখেছো তাই করো। সীতাশি চন্দন ভন্তা দুর্বিপাক বিশুদ্ধ মম। ভগবতী ভগবতী পড়ো। বিশ্ব দত্ত, এরা অনেকদিন যাবৎ আমার কাছে দরবার করছে, বহু বিশিষ্ট ভদ্রলোকেরা সেই আবেদনপত্রে স্বাক্ষর করেছে, তারা বলছেন শ্রী মধুসূদন দত্তের নাটক বেলগাছিয়ায় মঞ্চস্থ করা চলবে না। সেটা আমার একেই কি বলে সভ্যতা বন্ধ হয়ে যেতেই আন্দাজ করেছিলাম। সেটা অশ্লীল নাটক, এ সমাজের যারা পুরোদা তাদের দেখানো হয়েছে অধঃপতিত বেশ্যা সত্য মাতালি সত্য। কিন্তু কথাটা তো সত্যি না, মিথ্যা সর্বৈব মিথ্যা। আজ্ঞে না, আমি নিজে জমিদার, আমি বলছি এ নাটকের প্রতিটি বর্ণ সত্য। ঈশ্বর সিংহ বলেছেন, মানে খোদ ঈশ্বর বলেছেন। আচ্ছা আমরা তাহলে রিহার্সাল জাস্ট আ মিনিট স্যার, সত্য কিন্তু সর্বত্র কাম্য নয়, অপ্রিয় সত্য উচ্চারণ করতে নেই। What on earth do you mean sir? আপনারাই তো আমাকে দিয়ে নাটক লেখালেন। হ্যাঁ লেখালাম, লেখালাম, কিন্তু বর্তমানে চারিদিক থেকে আমার উপরে এমন অত্যাচার হচ্ছে, এমনকি আমার অগ্রজ প্রতাপচন্দ্র সিংহ মহাশয় এত দূর ভীত হয়েছেন
যে আমি স্থির করেছি। দাঁড়ান মিস্টার দত্ত, নাটক বন্ধ হোক এ আমরা চাই না। আমরা বলছিলাম নাটকের সামান্য দুই একটু অংশ একটু পরিবর্তন করে। নাটকের একটি বাক্য, একটি শব্দ, একটি অক্ষর পরিবর্তন হবে না। একটু একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন। নাটকের কিছু কিছু স্থানে সত্যিই তো শালীনতার সীমা অতিক্রম করেছে, যা কিনা আমাদের এই ভারতীয় নাটকের ঐতিহ্য বিরোধী। আপনি হিন্দু ধর্মের কি বোঝেন বলুন তো? ব্রহ্মার স্তব জানেন? খ্রিস্টানের কাছে ব্রহ্মস্তবের পাঠ গ্রহণ করবো না। করলে ভালো করতেন, ইনি বেদজ্ঞ। জগৎজনী রায়নিস্তানি জগদন্ত নিরন্তকা জগদাদি অনাদিস্তানি জগদীশ নিরীশ্বরা। জানেন মাইকেলের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করতে আসেন শুধুমাত্র শ্মশানকালীর পুজো? বিশ্বদত্ত, ইদানিং সংবাদপত্রগুলো পড়েছেন? প্রত্যেকের আক্রমণের লক্ষ্য বিদ্যাসাগর এবং আপনি। কিছু সংবাদপত্রে আপনি কর্ণপাত করবেন এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। মিস্টার দত্ত, এক ঘরে হয়ে সমাজচ্যুত হয়ে বাস করা আমাদের পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ভেরি ওয়েল দেন, আই শ্যাল টেক মাই লিভ। এটা বুঝলাম, সমাজের শীর্ষে অধিষ্ঠিত কিছু ব্যারেন রাস্কেলসের আদেশে আপনারা জাতিচ্যুত হতে পারেন, এটাই আপনাদের ভয়। কিন্তু আদর্শচ্যুত হতে আপনাদের কোনো আপত্তি নেই। আমি সুলতানা রিজিয়া নিয়ে নাটক লিখতে চাইলাম, আপনারা বললেন মুসলমানদের নিয়ে নাটক করা চলবে না। একেই কি বলে সভ্যতা লিখে নিয়ে আসলাম, বললেন কলকাতার বাবুরা রেগে যাবে। আর এখন বলছেন ভগ্ন শিব মন্দির নাটকে বিদর্ভী মাইকেলের কোনো অধিকার নেই খণ্ড হিন্দু জমিদারের কথা বলা। বর্ণ হিন্দু বিশুদ্ধ থিয়েটার নিয়ে তাহলে আপনারা থাকুন, আমি চল না। বাট আই হ্যাভ থ্রোন ডাউন দ্য গ্যান্টলেট অ্যান্ড প্রাউডলি ডিনাউন্স দোজ হুম আওয়ার কান্ট্রিমেন হ্যাভ ওয়ারশিপ ফর ইয়ার্স অ্যাজ ইম্পোস্টার্স। এই সমাজের যারা পরম পূজ্য তারা যে আসলে আপনি দেশব্যাপী পণ্ডিতদের নিন্দাকে ভয় করেন না? বানান কি যে নাম কেজি দিহা না প্রথান্ত বজ্ঞান জানন্তি তে কি মৌপি তান প্রতি নৈশায়ত না উৎপশ্য দেহস্তি মম কোপি সমান ধর্মা কালজ্জ্যাং নিরবধির বিপুলা চ পৃথিবী। আমি লিখেই চলব, আপনারা সকলে মিলে যদি আমার ডানা কেটে দেন তবে বাংলা ছেড়ে দিয়ে হিব্রু কিংবা চীনা ভাষায় লিখব। আই ক্যান ফোর্স ইউ আর বেঙ্গলি অ্যান্ড রাইট ইন হিব্রু আর চাইনিজ, কিন্তু লেখা কখনোই বন্ধ হবে না। কারণ মাইকেল এম এস ডট একজন প্রতিভাধর লেখক, এছাড়া অন্য কোন উদ্দেশ্য আমার নেই। কিন্তু কালের গতির প্রতি লক্ষ্য রেখে সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা উচিত। চারিদিকে বিদ্রোহের পদধ্বনি শুনতে পান না? নীল চাষ নিয়ে বাংলার জেলায় জেলায় দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। নানা সাহেবকে এখনো ধরা যায়নি, আজিমুল্লাহ কেউ নয়, বিহারের অমর সিং কেউ নয়। এটুকু বলতে পারি মাইকেল ছদ্মবেশী নানা সাহেব নয়, আমি খোঁজ নিয়ে জেনেছি। আই হ্যাজ অবজেকশন।
to such like joking. মধুসূদন স্বয়ং নানা সাহেব না হতে পারে, কিন্তু নানা সাহেব কলম ধরলে মধুসূদনই হতেন। তার চেয়ে যেটা চিন্তার বিষয় তা হচ্ছে ব্রিটিশ সরকার সম্পর্কে তার অভিমত। কলকাতায় এসেই সিটিজেন নামক পত্রিকায় প্রবন্ধের পর প্রবন্ধে তিনি ব্রিটিশ সরকারের আদ্যশ্রাদ্ধ করে চলেছেন, তা তো জানেন নিশ্চয়ই। হ্যাঁ, দু একটা পড়েছি, তা সে সিটিজেন কাগজে তো উঠে গেছে। তা এক্ষেত্রে প্রবন্ধের মূল লেখক জেলে যাবেন না কেন বলতে পারে? এসব অত্যন্ত কূট প্রশ্ন, আমাকে কখনো প্রশ্ন করবেন না। সমস্যা এড়িয়ে থাকার বহু উপায় আপনি উদ্ভাবন করেছেন, সেটা কিছুদিন ধরেই দেখছি। কিন্তু যখন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের